খুশিতে খুব লাফাইতেস, আরে খুশি আর খুশি পাগলা। তা আমাদের জোনায়েদ ভাই ধরছে এদিকে, পাগলা এত খুশি কেন, এত খুশি কেন? তো বলে আমেরিকার প্রেসিডেন্টের মেয়ের বিয়ে করতেছি। কাকে? আরে ভাই আমার সাথে একটু কথা না বললে তো আমি বোবা হয়ে যাব, মুরব্বীদের বলার দরকার নাই, বাচ্চারা যারা আছে তোমরা বলো। বলেন কাকে বিয়ে করতেছে? তো জোনায়েদ ভাই হাসে, আহারে পাগল, আগে জানতাম তার ছিড়া, আর এখন দেখি যে তারই নেই। এই কথা বলার শোনার সাথে সাথে আরো খেপে গেছে পাগলা, মোল্লা মসজিদে খাও আজান দাও, টের তো পাও না কি কাহা, কাজ অনেক দূর আগে গেছে মাশাআল্লাহ। আরে আশ্চর্য, কত দূর আগাইছে? বলে ওর দেখা গায়ে গেছে। কার মেয়েরে বিয়ে করতেছে? আমেরিকার প্রেসিডেন্টের মেয়েরে। কাজ কত দূর আগাইছে? অর্ধেক 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 আগায় গেছে। তো হুজুর চিন্তা করে দেখি পাগলা কি বলে, পাগলা মৃত্যু একটা সীমা আছে। এই অর্ধেক কি আগাইছস? বলে আমি তো রাজি। বিয়ার মধ্যে কয়জনের রাজি লাগে? ওই রাজি হইলে কদ্দুর আগাইছে, কথা তো মিথ্যা না। কিন্তু আসলে কি অর্ধেক দিয়ে এই কাজ চলবে না আসলটাই রয়ে গেছে? আমি আপনি চাইলেই হবে না আল্লাহ চাওয়া লাগবে? তো আল্লাহ কীভাবে চান? খুব সহজ কথা, ছোট্ট কথায় আমি শেষ করব। দুইটা কাজ করতে হবে, বলেন বলেন কয় কাজ? এক নম্বর, আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহকে রাজি কিভাবে করে? নেক আমলের মাধ্যমে, নামাজ রোজা হজ যাকাত তাসবিহাত, এই নেক আমলের মাধ্যমে আল্লাহকে রাজি করে। শৈল মাছ ধরছেন কখনো? শৈল মাছ, আরে যারা ধরছেন তারা বলেন, সহজ কাজ না কঠিন কাজ? পানির নিচ থেকে শৈল মাছ ধরা যতটা সহজ, উপরে ওঠানো তার চেয়ে বেশি কঠিন। আর ধরা যত কঠিন, ওঠানো আরও বেশি। এখন এক আল্লাহর বান্দা শৈল মাছ একটা ধরছে, একদম কানের ভিতর দিয়ে হাত ঢুকায় দেয়া, এমনভাবে ধরছে যে আঙ্গুল ভিতরে একদম ঢুকে যায় অবস্থা। শৈল মাছ তো ইস্তেকফারের হালতে আছে, বেচারা কোন বাইর হবে? যেই পারে উঠছে পুকুরের পারে, পানি একটু গড়াইয়া পড়ছে, পাটা একটু পিছলা হয়েছে, একটু স্লিপ কাটছে, হাতটা একটু ঢিল হয়েছে, শৈল মাছ তো সালাম দিয়ে চলে গেছে। আচ্ছা এবার আমাকে বলেন, শোল মাছটা যদি না পাইতো যেই কষ্টটা লাগতো, পাওয়ার পর যে ছুটে গেল কষ্ট আগের চেয়ে বেশি না? আল্লাহকে রাজি করলাম কিন্তু রাখতে পারলাম না, এটা আমাদের জন্য আরো বেশি দুর্ভাগ্যের। তাই আমাদের দ্বিতীয় কাজ আল্লাহকে রাজি রাখা। কয় কাজ হলো? এক নম্বর আল্লাহকে রাজি করা, দুই আল্লাহকে রাজি, বলেন এক নম্বর আল্লাহকে রাজি করা, দুই আল্লাহকে রাজি রাখা। আল্লাহকে রাজি তো নেক আমলের মাধ্যমে করে, কিন্তু আল্লাহকে রাজি রাখে কেমনি? বলে আল্লাহ নারাজ কখন হয়? বান্দা যখন গুনাহ করে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। এই জন্য আল্লাহকে রাজি রাখার পদ্ধতি হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? আমি আলোচনার বিষয়বস্তু এখনো ঠিক করি নাই, আসতেছি একটু একটু করি, বড় মুখস্থ রাখেন পিছনেরটা। আল্লাহকে রাজি রাখার পদ্ধতি কি বলেন? গুনাহ ছেড়ে দেওয়া। দেখেন আমি যেই জায়গায় নামাজ পড়াই, ঢাকার সায়েন্স ল্যাব মোড়, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ, সিটি কলেজ, সবগুলোর মাঝখানে ছেলেপেলেরা আমাদের কাছে খুব আসে। আসে মানে আমি বড় এইটা মনে করি না, ছোট মনে করার কারণে, বড়দের কাছে যাওয়ার সাহস পায় না, হিম্মত পায় না, আমার কাছে পায় কুট করে আয়া পড়ে। প্রায় সবার একটাই কথা, হযরত গুনাহ তো ছাড়তে চাই, ছাড়তে তো পারি না, এই এক সমস্যা। আমাদেরও একই সমস্যা, আমাদের বড়দের কাছে শুনেছি একই সমস্যা। বোঝা গেল সমস্যাটা নতুন না, অনেক পুরাতন। এই জন্য আমাদের বড়রা কোরআন হাদিস ঘেঁটে ঘেঁটে গুনাহ ছাড়ার জন্য কিছু সহজ রাস্তা বের করেছেন, যে তুমি এইভাবে চলো, এইভাবে চলো, তো গুনাহ ছেড়ে দেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন আমার সাথে আজকের আলোচ্য বিষয় কি? হ্যাঁ, পেছনের কথাও আবার মিলান যায়।
গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখবো। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ও বান্দা আমি তোর উপর রাজি, মনে থাকবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন, আজকের আলোচ্য বিষয় কি? এক নম্বর, যত বিপদ দেখব হোঁচট খায়া পড়ছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল। অসুস্থ হয়ে গেছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল। ব্যবসা মন্দা, আমি ভাববো এটা আমার গুনার ফসল। বিপদে পড়ে গেছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল। সন্তান কথা শুনে না, আমি ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না, এটা আমার গুনার ফসল। বিবি কথা শুনে না, আমি ভাববো এটাও আমার গুনার ফসল। হ্যাঁ একটা কথা ভেঙ্গে নেই, গুনার কারণেই শুধু বিপদ আসে না, কখনো কখনো আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদেরকেও বিপদ দেন। মর্যাদা বাড়ানোর জন্যে আপনি ক্লাস এইটের ছাত্র, নাইনে উঠতে পরীক্ষা দেওয়া লাগবে না, তো এই জন্যে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে নিয়ে মর্যাদা বাড়ান। বলে এটা আবার কেমন পরীক্ষা? মর্যাদা বাড়ানোর জন্য এমনি বাড়াইলেই তো হয়, পরীক্ষা নেওয়ার দরকার কি? হ্যাঁ একটু বুঝেন, আমার একটা ছোট্ট বাচ্চা, আমি এটা দিয়ে অনেক উদাহরণ পাই, পাশে থাকে তো সবসময়, ও আমাদের দুইজনের মাঝখানে, যখন বাচ্চারা মায়ের দুধ ছাড়ে অনেকদিন পর্যন্ত মার বুক ছাড়ে না, তো মাকে জড়ায় শুধু ঘুমায়, আমার তো খারাপ লাগে, তো আমি মাঝে মাঝে একটু খোঁচা দিই, যাও যাও আম্মুর সাথে যাও, আমার কেউ না তুমি যাবো। ডিজিটাল পোলাপান তো বুঝে যে বাবা একটু অভিমান করছে, তা এক হাত আমার দিকে দেয় আসতে কইরা, তা আমি বুঝি খোঁচা কাজে লাগছে, মানে ব্যালেন্স করার চেষ্টা করতেছে, তো খোঁচা যেহেতু কাজে লাগছে আর একটু খোঁচা দিয়ে যাবো, তো ওই জোরে ধমক দিলে তো আবার আস্তে এসে একটু কাছে ভিড়ে, আমি যে ধমকাইতেছি দূরে ঠেলার জন্যে না কাছে আনার জন্যে, তা আবার যেই দেখছি একটু কাছে ভিড়ছে, এইবার দিছি একদম চূড়ান্ত, শরৎ একদম আমার কাছে আসবে না। তো বাচ্চা মানুষ তো একদম কান্নাকাটি করে এসে বুকের মধ্যে জড়ায়, আব্বু আব্বু, তা আমি মনে মনে বলি তোরে তো এই ধাক্কাইছি এতক্ষণ আমার বুকে আসার জন্যে। আল্লাহ তাআলা কখনো কখনো নেককার বান্দাকে ধাক্কা দেন, এই ধাক্কা মানে কষ্ট দেওয়ার জন্যে না, আরও কাছে টানার জন্যে। বুঝে আসছে না কথা? তো আমি এটা ভাববো না যে আমাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, তাইলে ভেতরে ভাব আসতে পারে আমি মনে হয় কিছু একটা হয়ে গেছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল কি। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? বউ কথা শোনে না, দৌড়ায়া, জুনায়েদ ভাই কি সমস্যা? ভাই বউ তো কথা শোনে না। আরে ভাই তোমার বউ কথা শোনে না, আমি কি করব? হ্যাঁ আপনাদের হুজুরদের যে এই কাজ ওইটাই করবেন, কি কাজ? একটা তাবিজ দেন, আমগরে আল্লাহ বানিয়েছে আপনাকে তাবিজ দেওয়ার জন্য। তো জুনায়েদ ভাই সচেতন মানুষ, তাবিজে বিশ্বাস করা মানুষ, আমরা এগুলোর বিরুদ্ধে বললে অনেকে ভাবে আমরা বুঝি তাবিজ বিশ্বাস করি না, না আমরা দেওবন্দি আহলুসুন্নাল জামাতের আকিদ, আমাদের আকিদ, আমরা তাবিজ বিশ্বাস করি, কিন্তু যা তা লাগায় দিবেন ওইটা বিশ্বাস করি না, যার তার কাছে চলে যাবেন ওইটা বিশ্বাস করি না, যেনতেন কারণে তাবিজ ঝুলাইয়া দিবেন ওইটা বিশ্বাস করি না, কাজ করে আয়াতুল কুরসি আপনি লাগাইয়া দিয়েছেন তাবিজ, ওইটার বিরুদ্ধে আমরা। তো জুনায়েদ ভাই বুঝাইছে, ভাইরে দিলে দিলে জোড়া তাবিজে লাগে না, প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্যে আল্লাহ তৃতীয় একটা জিনিস রেখেছেন, সেটা নির্ধারিত। কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? সুতা। এখানে তার কাটা কাজ হবে না। কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? লোহা। এখানে সুতায় কাজ হবে না। ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? সিমেন্ট। ওখানে সুতায় কাজ হবে না। দিলে দিলে জোড়া, এটা তাবিজে কাজ হয় না। তো খুব খেপে গেছে, কিসে কাজ হয়? তো ভাই জানাই দিছেন, আরে ভাই দিল যে আল্লাহ বানাইছেন এটা তো আল্লাহই জানেন, আমি কেমনে জানবো? বলে আল্লাহ কি বলছেন? তো আল্লাহ সূরা মারিয়ামের মধ্যে জানাইয়া দিছেন দিলে দিলে জোড়া কিভাবে লাগে। মালিক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। এরে বান্দা তোর ইমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে জোড়া মহাব্বত আমি আল্লাহ তৈরি করে দেব। যেই না এই ওয়াজ করছে আস্তে করে খেপে গেছে, হুজুর সব জায়গায় শরীয়তটাই নাই নেন না, এটা আমাদের আরেক সমস্যা। আরে ভাই শরীয়ত তো সব জায়গার জন্যই, আপনি না মনে করছেন শরীয়ত মসজিদের জন্যে, শরীয়ত মাদ্রাসার জন্যে? আল্লাহ তো শরীয়ত খালি মসজিদ মাদ্রাসার জন্যে দেন নাই, আল্লাহ তো শরীয়ত দিয়েছেন সংসদের জন্যে, সচিবালয়ের জন্যে, হাটে মাঠে ঘাটে সব জায়গার জন্যে। কথা কম, খুব রাগ হয়ে গেছে হুজুরের উপর, লাগবো না আপনার তাবিজ। তো যেহেতু জুনায়েদ ভাইয়ের পরিচিত ধরছে, কি করবি? যে জন্যে রাগ করছে এটা সেরা দেব। কি জন্যে রাগ করছে?
বলে ওই যে হিন্দি সিরিয়ালে শাড়ি একটা দেখছিল পছন্দ হয়েছে, দেই না দেখেই তো এক সপ্তাহ ধরে তরকারি মজা হয় না, দিয়ে দিব 10,000 লাগে শাশুড়ির একটা দিব, 2 বছরের জন্য রাগ ব্লক।